পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাবের 5টি শাখা আছে। তাদের মধ্যে একটি হলো রোটারি ডায়মন্ড। মঙ্গলবার রোটারি ডায়মন্ডের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উদ্যোক্তারা জানান, তারা সারা বছর নানান সামাজিক কাজ করে থাকেন, তারই অঙ্গ হিসেবে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, রোটারি ক্লাব বর্ধমান ডায়মন্ড, আমাদের একটা বর্ধমানে যে 5টা মানে রোটারি ক্লাব আছে তাদের মধ্যে একটা হচ্ছে বর্ধমান রোটারি ক্লাব অফ ডায়মন্ড, ওর পক্ষ থেকে আমরা এসেছি আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। এই ক্যাম্পে আমাদের এই 9টা রাজ্যের মধ্যে আজকে এটা চলছে, আর এটাতে আমরা চাই যে সবাই এই ক্যাম্পে যাতে, আমাদের টার্গেট হচ্ছে 50টা, যতটা করতে পারবো তার মধ্যে আমরা চাইছি যে সবাই যাতে, মানে আমরা একটা মানে অ্যাওয়ারনেস ক্যাম্প করে, প্রথমে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, তারপরে এই একটা মানে এই এরকম একটা মানে প্রোগ্রেস করছি এটাকে নিয়ে। আমরা চাই এটাকে যাতে সবাই মিলে আরও জয়েন করুক আমাদের সাথে, আমাদের এটাকে আরও সাফল্যমণ্ডিত করুক। এটা একটা আমাদের মহৎ উদ্দেশ্যে কাজটা করছি এবং এই মহৎ উদ্দেশ্যকে কার্যকরী করার জন্য সবারই সহযোগিতা এবং আপনাদের সহযোগিতাও আমাদের একান্ত কাম্য। আর আমরা এখানে এসে অ্যাকচুয়ালি করছি, আমাদের আজকে আমাদের মানে নিজস্ব জায়গাতেই একটা ঠিক করা হয়েছিল ওখানে, কিন্তু একটু মানে এখানে আমরা যেহেতু ডেট পাইনি বা কিছু, সেই জন্য আমাদের ডাইরেক্ট এখানে এলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা চাই সরকারি জায়গায় একটার সাথে যোগাযোগ করে, মানে সরকারি ব্যবস্থার সাথে যুক্ত হয়ে আমরা কাজটা করতে পারি সঠিকভাবে, যাতে রক্ত পায়, কারণ এটা তো আমরা দিচ্ছি। আমাদের এই ব্লাড ডোনেশন ছাড়া ওই বৃক্ষরোপণ, তারপর পেসমেকার ব্যাংক একটা করার প্ল্যান চলছে, এরকমভাবে আরও কিছু এগ ব্যাংক, এই ধরনের আরও অনেক প্রকল্প আছে যেগুলো আমরা ভবিষ্যতে নেব আর কি। এটা জাস্ট শুরু, এবছর শুরু, 1 জুলাই থেকে হয়েছে, এটা ফার্স্ট প্রজেক্ট আমাদের। কোন ধরনের উদ্যোগ নিতে তো আমরা নেওয়ার জন্যই রোটারি করতে এসেছি, রোটারি মানে কিছু সেবামূলক কাজ করার জন্যই আমরা এসেছি। আর আমাদের সঙ্গে আজকে জয়েন্ট ভেঞ্চারে আছে সঞ্জীবনী আস, ওনাদের সহযোগিতার সঙ্গে আর আমরা দুজনরা দুটো একসঙ্গে মিলেমিশে এটা আজকে আমরা করছি প্রজেক্টটা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।